ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুকর্ণা। আপনাদের সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো বাগবাজার সর্বজনীনে, আর আমার পেছনেই রয়েছে মাতৃ প্রতিমা। শুরুতেই আপনাদের সকলকে দেখিয়ে দেব মাতৃ প্রতিমার অপরূপ রূপ। এখানে বাগবাজার সর্বজনীনের অন্যতম বৈশিষ্ট্যই হল সাবেকিয়ানা। এখানে দুর্গা প্রতিমা ডাকের সাজে সজ্জিতা। আর এখানে যেটা সবচেয়ে বেশি করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে একচালার ঠাকুর হয়। দুর্গা সাথে তার ছেলে মেয়ে গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, তারা প্রত্যেকে কিন্তু একই সঙ্গে একচালায় আসেন। এখানে একচালার দুর্গা মানেই একান্নবর্তী পরিবারের প্রতীক আমরা জানি। এখানে আস্তে আস্তে নবমীর বিকেল সন্ধ্যের দিকে গড়িয়ে যাচ্ছে, প্রচুর মানুষও এসছেন স্বাস্থ্যবিধি মেনে। অন্যদিকে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে, সবকিছুকে মেনেই কিন্তু মানুষ এখানে ভিড় জমিয়েছেন। বাইরে আমরা যে ভিড় দেখতে পাচ্ছি সেখানে প্রচুর উৎসাহী মানুষজন রয়েছেন, স্বাস্থ্যবিধি অবশ্যই এখানে তারা পালন করছেন। তবে প্রত্যেকেই নবমীর এই সন্ধেবেলাটা কিন্তু একেবারেই মিস করতে চান না, উপভোগ করতে চান। আজকের এই সন্ধেবেলাটাকে সবাইকে নিয়ে চলে এসছেন তারা পুজোতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাকি প্রতিনিধিরাও রয়েছেন বাগবাজার সর্বজনীনে। আমি তো রয়েছি, প্রত্যেক মুহূর্তে এখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। অন্যান্য প্রতিনিধিরা কোথায় রয়েছেন সেখানেও চলে যাব আমরা। শ্রীভূমি স্পোর্টিং থেকে রয়েছেন অতসী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, একজালিয়া এভারগ্রিন থেকে রয়েছেন অনুসয়া দাশগুপ্ত, শ্রুতি সংঘ থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়। শুরুতেই আমি চলে যাব একজালিয়াতে অনুসয়ার কাছে। অনুসয়া, এখানে আমি যেমন বাগবাজারে দেখতে পাচ্ছি নবমীর বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছে, সাবেকিয়ানার টানেই মূলত মানুষ এখানে ভিড় জমান। একডালিয়া সেখানেও কিন্তু দক্ষিণ কলকাতার যে মানুষজনরা আছেন দক্ষিণ কলকাতার এই পুজো দেখতে সাবেকিয়ানার টানে, তারাও ভিড় জমান। তুমি কেমন ভিড় দেখতে পাচ্ছ? একেবারে সুকর্ণা, তুমি যেরকম বলছিলে যে উত্তর কলকাতার সাবেকিয়ানার টানে যদি কেউ যান সেটা যেরকম বাগবাজার সর্বজনীন হয়, আর দক্ষিণ কলকাতায় কিন্তু সেই স্থান দখল করে রয়েছে একেবারে প্রথম থেকে একজালিয়া এভারগ্রিন। আমি শুরুতে ভিড়ের কথা না বলে একটু মাতৃ প্রতিমার কথা বলি। দক্ষিণ কলকাতার এই একজালিয়া এভারগ্রিনের পুজো সত্যিই সাবেকিয়ানায় সেরা, মননে অনন্য এবং উৎকর্ষ অতুলনীয়। মাতৃ প্রতিমার ছবি দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি স্বপন মজুমদার। তুমি দেখো যে যেভাবে মাতৃ প্রতিমার অপরূপ রূপ এবং সাজসজ্জায় সজ্জিত অলঙ্কারে ভূষিতা মা দুর্গা প্রত্যেককে অভয় দান করছেন যেন এরকমই মনে হচ্ছে। আর দক্ষিণ কলকাতার একজালিয়ায় পুজো মণ্ডপে এসে যার কথা না বললেই নয়, যা বললে অসম্পূর্ণ রয়ে যায় এই মণ্ডপ, সেটা হচ্ছে ঝাড় লণ্ঠন। বিশাল এই ঝাড় লণ্ঠন সত্যিই নবমীর বিকেলে যেন মনে হচ্ছে তার জৌলুসারও বেড়ে গেছে। পুজো মণ্ডপ একেবারে মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে, শিব, দুর্গা, লক্ষ্মী, গণেশের ছোট ছোট মূর্তি একেবারে ভরে রয়েছে পুজো মণ্ডপ জুড়ে। ভিড়ের কথা তুমি জানতে চাইছিলে সুকন্যা, এবার আমি একটু স্বপনকে বলবো ক্যামেরাটা একটু উল্টো দিকে ঘোরাতে। ব্যারিকেডের ওপারে দেখো অগন্তি মানুষ, তবে হ্যাঁ এবারে অবশ্যই ভিড়টা অনেকটা কম। প্রত্যেকবার এই সময় একজালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে তিল ধারণের জায়গা থাকে না, এবারে মানুষ এসেছেন নবমীর বিকেল বলে কথা সন্ধে যত ঘনাচ্ছে আমি নিশ্চিত এই ভিড়টা অনেকটাই বাড়বে। তবে উদ্যোক্তারা অবশ্যই বারবার করে তারা বলছেন যাতে প্রত্যেকে দূরত্ববিধি মেনে চলেন, মাস্ক অবশ্যই মাস্ক এবারে অন্তত। তবে নবমীর সন্ধে যত এগিয়ে আসছে মানুষের উৎসাহ উত্তেজনা রয়েছে, তবে হ্যাঁ সচেতনতা মেনে স্বতঃস্ফূর্ততা রয়েছে অবশ্যই মানুষের মধ্যে, তবে কোনো হুল্লোড় নয়, কোনো উচ্ছ্বাস নয়। সুকন্যা, অনুষ্ঠ আমাদের একডালিয়া এভারগ্রিনের ঝাড় লঞ্ছনের সুন্দর শোভা দর্শন করালো। ঝাড় লঞ্ছনের আলো এইভাবেই যেন আমাদের সকলের মনেও অন্ধকারকে দূর করে আলোয় ভরিয়ে দেয়। আমি এই মুহূর্তে আবারও সরাসরি চলে যাব শ্রীভূমিতে অতসীর কাছে। অতসী, একডালিয়া বলো বা বাগবাজার, এখানে তো মানুষজন আসেন সাবেকিয়ানার টানে, কিন্তু শ্রীভূমিতে মানুষ চান থিমের টানে, বছরের পর বছর নতুন নতুন থিম। সেখানে কিরকম এইবার সেজে উঠেছে দুর্গা প্রতিমা? একেবারেই তাই, যেরকম তুমি বললে থিমের টানেই কিন্তু মানুষজন আসেন প্রতি বছর, এবং এবছরও এসছেন সরাসরি সেই ছবি দেখাতে বলবো যে মানুষজন কিন্তু আসছেন, কারণ প্রত্যেক বছরই মুখ্য আকর্ষণ থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
মানুষজন দমদম পার ঘুরে অন্যান্য পুজো মণ্ডপ দর্শন করে আশেপাশের প্যান্ডেলে যান, তখন কিন্তু অবশ্যই শ্রীভূমি স্পোর্টিং এ আসেন তারা মণ্ডপ সজ্জা দেখার জন্য। দেখতেই পাচ্ছ যে আমাদের কাছে এতদিন ধরে যে ছবিটা অচেনা লাগছিল, সেই ছবিটা মনে হয় নবমীর বিকেলে একটু চেনাই লাগছে। কারণ চেনা ছন্দে শ্রীভূমির এই যে রাস্তা দেখতে পাচ্ছি, যে সেই চেনা ছন্দেই আস্তে আস্তে ফিরছে মানুষজন, মোট কথা সাহস করে আসছে। কারণ ইতিমধ্যে মণ্ডপ সজ্জা হয়েছে এবং সেই দৃশ্য দেখাচ্ছে আমার ক্যামেরা প্রতিনিধি সুদেব রায়, যে চারিদিকে পাহাড় পর্বতের একটি প্রতীকী এখানে সাজানো হয়েছে। এবং বলে রাখি যে থিমের কথা তুমি বলছিলে, এখানকার থিম সজ্জা করা হয়েছে কেদারনাথের একটি মন্দিরের আদলে। আর এই মন্দিরের মধ্যে অধিষ্ঠিত মাকেও কিন্তু থিমের সঙ্গে মানানসই রূপে সাজানো হয়েছে। সামনেই মাতৃ প্রতিমাকে দেখতে পাচ্ছ যে একদম অপরূপ সজ্জায় সজ্জিত করা হয়েছে। এবং এই মাতৃ প্রতিমা থিমের টানেই বারবার মানুষের ছুটে আসা, এবং এবছরও নবমী সন্ধ্যায় তাই মানুষজন আসছেন মণ্ডপে। সুকর্ণা অতসে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এবার চলে যাব দক্ষিণ কলকাতার অন্যতম আরেকটি পুজো রয়েছে সুরুচির সঙ্গে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, নবমীর সন্ধে সুরুচির সঙ্গে পুজোর পরিবেশটা কেমন দেখছো তুমি? দেখো, একটু আগে একডালিয়া বা বাগবাজারের যে সাবেকি প্রতিমা দেখাচ্ছিলে, সেই সঙ্গে থিমের প্রতিমাও আমরা দেখে নেব এই সুরুচির সঙ্গে। সুরুচির সঙ্গে থিমের সঙ্গে সাযুজ্য রেখে এখানে প্রতিমা তৈরি করা হয়েছে, এবং প্রতিমা তিনি হচ্ছেন পঞ্চশস্য নিয়ে বসে রয়েছেন, তার সামনে একটি মানুষের অবয়ব তৈরি করা হয়েছে। তা এই যে করোনা পরিস্থিতি, তার মাঝখানে দেবী যেন এই সমগ্র মানব সমাজকে তিনি দান করছেন এই সমস্ত শস্যাদি, এবং সেটাই কিন্তু এখানকার থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবছরের থিম আমরা জানি যে সুরুচির থিম হচ্ছে এবার উৎসব নয় হোক মানুষের পুজো, এবং তার সঙ্গে সঙ্গত রেখেই সুরুচির এই মণ্ডপ সজ্জা এবং তার সঙ্গে প্রতিমা। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেব, শুধুমাত্র একটা প্রতিমা নয়, আরেকটি প্রতিমা সুরুচিতে রয়েছে যেটাও কিন্তু দেখার মতো। এখানে আমরা যে প্রতিমা দেখতে পাচ্ছি, এখানে চালচিত্রের মধ্যে একটা ভিজুয়াল এফেক্ট আছে। এই ভিজুয়াল এফেক্টে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে প্রতিমা তৈরি হয়, এবং এই করোনা পরিস্থিতির মাঝখানেও বিভিন্ন জায়গায় যে দানের উৎসব চলেছে সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে এই যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিমা তিনি যেন ধনী দরিদ্র সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে তিনি এগিয়ে যেতে চাইছেন, এবং সেটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের পুতুল ব্যবহার করা হয়েছে এখানে, এবং পুতুল ব্যবহার করে বোঝানোর চেষ্টা হয়েছে যে এই প্রতিমা তিনি যেন সবাইকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে, আমাদের সঙ্গে অনুসূয়া ছিল এবং তার সাথে সাথে ছিল অতসীও, তোমাদের দুজনকেও অনেক ধন্যবাদ। এবং আমরা যেমনটা বারবারই বলছি যে পুজো দেখুন ঘরে বসেই, সন্ধ্যে ছটার পর সুরুচির সঙ্গে সন্ধ্যারতি দেখুন মাল্টিকামে এবিপি আনন্দের পর্দায় সরাসরি। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন আপনারা।